রাজ্যের উৎপাদিত সুস্বাদু কুইন আনারস অনেক আগেই জিআই ট্যাগের তালিকাভুক্ত হয়েছিল। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কুইন আনারসকে স্টেট ফুড হিসেবে মর্যাদা দিয়ে গিয়েছিল। জিআই ট্যাগের অর্থ হল কুইন আনারসের যাবতীয় স্বীকৃতি এখন ত্রিপুরার। অন্য রাজ্যে কুইন আনারস উৎপাদন হলেও এটি ত্রিপুরার ফসল হিসেবে দেশ দুনিয়ায় বিবেচিত হবে। এবার কুইন আনারসকে বিশ্ববাজারে আরও ব্যাপকভাবে তুলে ধরতে দিল্লির হাটে লঞ্চ করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মানিক সাহা। আমাদের আপনারা জানেন যে আমাদের কুইন পাইনঅ্যাপল আমাদের যে পূর্বতন যে আমাদের রাষ্ট্রপতি যে এখানে এসে এটার একটা ট্রেড নেম দিয়েছিল যে আমাদের স্টেট ফুড হিসাবে, এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর মধ্যে এই পাইনঅ্যাপলের যে একটা নাম হয়েছে কুইন পাইনঅ্যাপল সেটা মার্কেটিং প্লাস ওখানে আমাদের বাজারজাত করার জন্য আজকে এই উদ্যোগ। এবং আশা করি যে ত্রিপুরার এই যে পাইনঅ্যাপল সেটা সমস্ত মানুষ জানবে এবং তার বাজার আরও বাড়বে বলে আমি আশা, আগামী দিনে কৃষকরাও তাতে মানে এদের সুবিধা হবে। প্রসঙ্গত 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উৎপাদিত কুইন আনারসকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য ব্যাপক প্রয়াস গ্রহণ করেছিল। তখনই তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কুইন আনারসকে স্টেট ফ্রুটের মর্যাদা দিয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে কুইন আনারসের কদর বাড়তে থাকে। বহিররাজ্যে এবং বিদেশ ও কুইন আনারসের রপ্তানি শুরু হয়। প্রচারের আলোতে উঠে আসে কুইন আনারস, বাড়তে থাকে আনারসের চাহিদা। এতে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছে। দিল্লিতে কুইন আনারসের বাজারজাত প্রসঙ্গে রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, কুইন আনারসকে সারা বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তো কুইন পাইনঅ্যাপলটা এটা আমাদের জিআই ট্যাগ, অর্থাৎ ভারতবর্ষে যদি অন্য জায়গায় এই আনারস লাগায়ও তারা দাবি করতে পারবে না। এটা দাবিটা হলো ত্রিপুরা রাইট। এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের কিছু কিছু জিনিস আছে যা জিআই ট্যাগ। আমাদের ত্রিপুরা একটা মাত্র এই আইটেম যেটা জিআই ট্যাগ, এবং এটা প্রচুর ফসল হয়, ফলন হয়। এবং আপনারা জানেন যে এত সুস্বাদু পাইনঅ্যাপেল, কুইন পাইনঅ্যাপেল ভারতবর্ষে কোথাও পাবেন না, এবং সেই জন্যেই আমরা আরও এটাকে জনপ্রিয় করার জন্য, প্রমোট করার জন্য আমাদের কৃষকরা যেন আরও অধিক দাম পায়, সেই জন্য দিল্লি হাট বলে একটা জায়গা আছে সেখানে আমরা একটা মেলার আয়োজন করছি, লঞ্চিং করব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরজি উনি থাকবেন কালকে 5:45 ওখানে আমরা করব, এবং এর মধ্যে আমাদের টিম চলে গেছে, আনারসও চলে গেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও জানান, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ত্রিপুরার কুইন ভ্যারাইটির আনারস সুনাম অর্জন করেছে। ভারত সরকারের মাধ্যমে যে সমস্ত দেশে এখনও এই আনারস গিয়ে পৌঁছায়নি সে সমস্ত দেশগুলিতে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত 5 বছরে আমরা দুবাই, কাতারে পাঠিয়েছি, এবং এগুলি পাঠিয়েছি ফ্রেশ পাইনঅ্যাপেল, আর জার্মানিতে পাঠিয়েছি পেকিং, ওটাও পাঠিয়েছি। এবার আরও বেশি জনপ্রিয় করার জন্য, অর্থাৎ পর্যটকরা যেন আসে এবং ব্যাপারীরা যেন আসে এবং অন্যান্য যারা খরিদ্দার এখানে যেন এসে এগুলি নিয়ে মার্কেট নিয়ে যায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা যেন বিক্রি করে, এতে আমাদের কৃষকরা ভালো দাম পাবে এই জন্য। এদিকে রাজ্যের ব্যবসায়ীরাও বাজারে কুইন ভ্যারাইটির আনারস বাইরে রপ্তানির ফলে কম আমদানি হচ্ছে বলে জানিয়েছেন, কেননা অন্যান্য বছরের সময়ে বাজারে প্রচুর আনারস চলে আসে, এবছর আনারস এখনো সেভাবে আসেনি বলে জানান ব্যবসায়ী। মাল তো আপনার পাকতাছে না, বৃষ্টি নাই, বৃষ্টি না থাকাতে মালটা কমাইতেছে, আমরা ব্যবসা বাণিজ্য একটু কম হইতেছে। হ্যাঁ, আগামী দিনে তো না মালটা আমদানি হইব সপ্তাহে অনেক, এরপর মালের চাহিদাও বাড়বো, আমরাও ব্যবসা বাণিজ্যকে সুযোগ সুবিধা হইব। মালের সিজন আমি বৈশাখ মাসের থেকে আরম্ভ, এবার বৃষ্টির লেগিয়া দেরি আছে, প্রায় জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, এখন মালটা আমদানি হইতেছে। কাস্টমারের চাহিদা আছে, রেটটা বেশি গতি কাস্টমারটা একটু মানে ধরতে কমছে আর কি। রেটটা এখন তো 30-40 নিচে আনারস নেই, 30-40 টাকা হইলে তো সবাই খাইতে পারে না, একটু দামটা কমলে আমার মনে হয় যে চাহিদাটা আমাদেরও বাড়বো, কাস্টমারও বৃদ্ধি পাবে।
এটি সবটি লুকে কুইন ওইটার পরে আসবে আপনার ক্যালেন্ডার, এটা হলো সাবলে। ত্রিপুরার কুইন আনারসের সুস্বাদের কথা অন্যান্য রাজ্যের মানুষও জানে, তাই ত্রিপুরায় আসলেই এই সময়ে কুইন আনারস খাওয়ার জন্য রীতিমতো উদগ্রীব হয়ে পড়েন অন্যান্য রাজ্যের অতিথিরা। দেখতে আমার খাইতে মন গেছে আর কি। হ্যাঁ ভালো। হ্যাঁ গুয়াটি না পাওয়া যায়, কম পাওয়া যায়, এখন তো সিজনের ফল এখন আর আসবে। এখন এদিকে রাজ্যের আনারস বিদেশের মাটিতে পাড়ি দেওয়ায় খুশি ক্রেতা সাধারণও। বলছেন বিদেশে রপ্তানি হওয়ার ফলে ব্যবসায়ীরা তাদের সঠিক মুনাফা পাচ্ছে, ফলন ভালো হলে স্থানীয় বাজারেও পর্যাপ্ত হবে কুইন আনারস। ফলের আপনার উৎপাদনের উপরে, উৎপাদন যদি বেশি থাকে তাহলে দাম কম হইব, কৃষকরা দুইটা টাকা পাইব, আর যদি দাম কম হয় তাহলে কৃষক কম টাকা পাইব, এটা হচ্ছে অ্যাকচুয়াল। কিন্তু হিসাবে দামটা একটু বেশি আছে, বেশি আছে, যেহেতু ত্রিপুরাতে আনারসের জন্য বিখ্যাত, স্বাভাবিক এটা কম হওয়া উচিত, কিন্তু একটু বেশি এক্সপোর্ট হয়, এক্সপোর্ট হলে তো ভালো স্টেটের, তো আমরা কিন্তু রেটটা যদি একটু রিজনেবল হয় তাহলে সবাই খেতে পারবো। প্রসঙ্গত, রাজ্য সরকার চাইছে বর্তমানে রাজ্য উৎপাদিত সুগন্ধি লেবু এবং মাতা ত্রিপুরা সুন্দরীর বিখ্যাত প্যারাও জিআই ট্যাগমার্ক পাওয়ার জন্য, তাহলে প্যারা ব্যবসায়ী এবং সুগন্ধি লেবু উৎপাদকরা অনেক লাভবান হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।